প্রিয়া স্টুডেন্ট, তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য আজকে আমার পাঠটা হলো ফুলের বিবাহ, রাইটার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম পরিচয় হলো ঔপন্যাসিক হিসাবে। হ্যাঁ, তিনি সর্বপ্রথম উপন্যাস রচনা করেছিলেন। শুধু উপন্যাস বললে হবে না, সেটা সার্থকও হয়েছিল। তার উপন্যাস রচনার সর্বপ্রথম উপন্যাসটি হলো রাজমোহন্স ওয়াইফ। তার পরবর্তীকালেই, মানে ঠিক এক বছর পরেই তিনি রচনা করেছেন দুর্গেশ নন্দিনী, যেটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তো তাকে নিয়েই আজকে কিছু বলা যাক। বঙ্কিমচন্দ্রের প্রধান পরিচয় উপন্যাসিক হিসাবে। সফল ঔপন্যাসিক হওয়ার পাশাপাশি তিনি একজন সার্থক প্রবন্ধকার ও নিবন্ধকার। রস রচনায় তার শ্রেষ্ঠ কীর্তি কমলাকান্তের দপ্তরের নিবন্ধগুলি বাংলা সাহিত্যের রচনায় চিরকালীন সম্পদ হিসাবে রয়ে থাকবে। আপাতত হাস্যরসের আড়ালে সমকালের বাঙালির ব্যাধিকে বা বাঙালি সমাজের যে বিয়ে নিয়ে যে মানুষের যে মানসিকতা আছে, সেই জিনিসটাকে চিহ্নিত করার এ এক অনন্য আয়োজন। ফুলের বিবাহ শীর্ষক পাঠটি বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর থেকে সংকেত হয়েছে। মহান স্রষ্টার সমাজ মনস্কতা, কল্পনা শক্তি, প্রচ্ছন্ন কবিমন ও সরস উপস্থাপন বৈশিষ্ট্যের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যেই এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়ানোর জন্য দেওয়া হয়েছে। তো লেখক পরিচিতি তেমনটা বলে লাভ নেই, যেহেতু আমাদের কাছে ডিসকাশের জন্য ততটা বেশি টাইম নেই, একটা লিমিটেড টাইমের মধ্যে আমাদেরকে সেটা শেষ করতে হবে। তো লেখক পরিচিতিটা তোমরা নিজে থেকেই পড়ে নিও। ফুলের বিবাহ, মূল পাঠ। বৈশাখ মাস বিবাহের মাস। আমরা জানি যে বাঙালি হিন্দুদের মতে বৈশাখ মাস, ফাল্গুন মাস, এই মাসগুলো বিবাহ প্রধান মাস হয়ে থাকে। আজ বৈশাখের এক তারিখ, পয়লা বৈশাখ। নসিবাবুর ফুলবাগানে বসে আমাদের লেখক কমলাকান্ত দেখছেন একটা ছোট্ট বিবাহ। সেই বিবাহটা মানুষের না, সেই বিবাহটা হলো ফুলের বিবাহ। আসলে ভবিষ্যৎ প্রজন্মের যে বর বা কনে রয়েছে তাদের শিক্ষার জন্য তিনি এই পাঠটা লিখছেন। তো এখানে বিবাহ হবে কার? মল্লিকা ফুলের বিবাহ। তো মল্লিকার বাবা যেহেতু তেমন কোনো ধনী ছিলেন না, একদম মানে মোটমাট মধ্যবিত্ত পরিবারেই একজন ছিলেন। তাছাড়া তিনি একজন মানে সিঙ্গল মেয়ে ছিলেন না বা এক কন্যা ছিলেন না, অরূপরে অনেক কিছু কন্যার দায়বদ্ধ ছিল। এমন সময়ে তার বিবাহের জন্য নানা প্রস্তাব আসতে লাগলো তার পিতার কাছে। গন্ধরাজ পাত্র হিসাবে মোটমাট ভালো ছিল, কিন্তু তার বড় দেমাক ছিল। অন্যদিকে বাগানের রাজা বা উদ্যানের রাজা বলতে আমরা স্থলপদ্মকে বুঝি। তো স্থলপদ্ম পাত্র হিসাবে তো খুবই ভালো, কিন্তু ওর বড় উঁচু ঘর। অর্থাৎ যদি আমরা এদিক থেকে দেখতে পারি, মানে মল্লিকা গাছটা থাকে একদম ছোটোখাটো এই সাইজের, আর আমাদের স্থলপদ্ম গাছটা অনেক উঁচু। তাই এখানে বুঝানো হয়েছে যে ফুলের বিবাহ, বৈকাল শৈশব অবসান প্রায়, কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল, কন্যার পিতা বড়লোক নহে, তাহাতে আবার অনেকগুলি কন্যার ভারগ্রস্ত। কথার অর্থ হলো যে কন্যার পিতা মোটেই বড়লোক ছিলেন না, তাছাড়া ওনার আরও অন্যান্য মেয়েরাও ছিল। এমন সময় নিজের মেয়ে মল্লিকার অনেকগুলো বিবাহের প্রস্তাব ওদের বাড়িতে যথারীত আসতে থাকলো। উদ্যানের রাজা স্থলপদ্ম একদম নির্দোষ পাত্র ছিল, কিন্তু পাত্র হিসাবে ভালো হওয়া সত্ত্বে ও বড় উঁচু বংশের ছিল, তাই মল্লিকার পিতা ওর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। জবা ফুলেরও বিয়ের প্রস্তাব আসলো, কিন্তু জবা ফুল যেহেতু রাগি স্বভাবের তাই কন্যাকর্তা পিছিয়ে গেলেন। অন্যদিকে গন্ধরাজের বড় অ্যাটিটিউড ছিল, যাকে বাংলাতে বলে দেমাক। তাই জন্য তাদের কারো সঙ্গেই মল্লিকা ফুলের বিবাহের সম্বন্ধটা স্থির হলো না। এমন সময়ে ভ্রমর ঘটক হয়ে মল্লিকা বৃক্ষের সদনে এসে পত্রাসন অর্থাৎ পাতার আসন গ্রহণ করিয়া বলিলেন, গুন 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 গুনগুনাগুন মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। অর্থাৎ বৃক্ষ নিজের শাখাটাকে নত করে একদম চোখ বন্ধ এবং ঘুমটায় মোড়ানো নিজের কন্যাকে দেখালেন। ভ্রমর একবার ভিক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুন 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 দেখতে চাই ঘোমটা খুলো। কিন্তু লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খুলতে রাজি হলেন না। তখন বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, আপনি একটু অপেক্ষা করুন, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর ভোঁ করিয়া উড়িয়া তখন রাজকুমার
স্থলপদ্যের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া কত বুঝাইতে লাগিলেন, বলিলেন, সোনা আমার, চাঁদ আমার, লক্ষ্মী আমার, ঘুমটা খুল, নইলে বর আসিবেন না। কলিকা কন্যা কতবার রাগ করিয়া ঘাড় ঘুরাইল, কতবার বলিল, ঠান্ডেরি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ মায়াবি পরিবেশে ও অবশেষে মুখটা খুলল। তখন ঘটক মহাশয় রাজবাড়ি হইতে আসিয়া আবার ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুনগুন গুন, গুনগুনা গুন, কন্যা গুণবতী বতে, ঘরে মধু কত। এই যে মধুটার কথা এখানে বলা হয়েছে, এটা আসলে একটা রূপকধর্মী হিসাবে ব্যবহার করেছে। এখানে মধু বলতে আমাদের বাঙালি মেয়েদের বিয়েতে যে যৌতুক দেওয়া হয় সেই যৌতুকের প্রসঙ্গই তিনি টেনে এনেছেন। আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ফুলের বিবাহের আড়ালে আমাদের বাঙালি সমাজের যে বিয়েগুলো হয় সেই বিয়ের যাবতীয় জিনিসগুলো একদম নিখুঁতভাবে একটি চিত্ররূপে এঁকে তুলেছেন আমাদের সামনে। কন্যাকর্তা বৃক্ষ শাখা নাড়িয়া সায় দিলেন, তা হবে। ভ্রমর বলিল, ঘটকালের কিছু আগাম দিলে হয় না, নগদদান বড়দান, গুন 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 গুন। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। তখন পিতা জিজ্ঞেস করলেন যে তিনি কে? গোলাপলাল গন্ধোপাধ্যায়। এখানে গোলাপ ফুলের কথা বলা হয়েছে, যেহেতু তার ফুলের মধ্যে অনেক গন্ধ পাওয়া যায় তাই এখানে গন্ধোপাধ্যায় উপাধি ব্যবহার করা হয়েছে। তার অনেক গুণ, সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না, আমি কেবল আফিং প্রসাদ দিব্যকর্ণ পাইয়াই এই সকল শুনিতেছিলাম। লেখক বলতেছেন যে জেনারেলি সব কথাগুলো সব মানুষে শুনতে পায় না, কেবল তিনি যখন আফিং সেবন করিয়া থাকেন তখন সকলের কথা তিনি শুনতে পান, তাই তো তিনি বেড়ালের সেই মেয় ডাকের মধ্যে প্রতিবারটা শুনতে পেয়েছিলেন। আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ছাড়িয়া ছপা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছেন, বলিতেছেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেলে, যদি বলো সব ফুলে ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক, কারণ ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, তাহার সহস্ত রূপিত। তাই আজ অবধি আমরা যদি কোনো মনোবাঞ্ছা নিয়ে যাই তখন যেতে গেলে নিশ্চয়ই কোনো একটা গোলাপ ফুল বা গোলাপের তোড়া নিয়েই যাই। যদি বলো এ ফুলে কাঁটা আছে, তবে কোন কুলে বা কোন ফুলে নাই, আসলে মানুষ ভালো খারাপ দুটাই মিশ্রিত একটা জীব। যা হোক, ঘটকরাজ কুরুরূপে সম্বন্ধ স্থির করিয়া ভো করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিলেন, আজিকালি ফুটিবি, গধূলি লগ্ন উপস্থিত। গোলাপ বিবাহযাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিরঙ্গা মানে এক ধরনের পোকা, নহরবোধ যেটা বাজনা সেনাইয়ের মতো থাকে সেই বাজনাটা বাজাইতে আরম্ভ করিলেন। মৌমাছিরা সারাইয়ের বায়না লইয়াছিলেন, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খাদ্যোত্তরা ঝাড় ধরিল। খাদ্যোত্তরা শব্দের অর্থ জোনাকি, জোনাকিতে এমনি একটা মিটিমিটি আলো থাকে, তো সুতরাং তারা কী করলো, ঝাড় নিল হাতে। আকাশে তারাবাজি হইতে লাগিল। এই তারাবাজি শব্দের অর্থ হলো আকাশের সন্ধ্যাবেলা নতুন নতুন ছোট ছোট তারা ফুটতে লাগিল। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল, অনেক বরযাত্রা চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্য দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না, কিন্তু জবাগোষ্ঠীর মধ্যে শ্বেতজবা, রক্তজবা, জলজবা প্রভৃতি সবংশে এসে উপস্থিত হয়েছিল। করবীদের দল সেকালের রাজাদিকের মতো উচ্চডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইলেন। সেওতি নিতগর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। সেওতি, সেওতি একটা ফুলের নাম। নিতবর, নিতবর শব্দের অর্থ এখানে একটি আক্ষরিক অর্থে ব্যবহার হয়েছে, যে মানে বরের বন্ধু। গরদের জুর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, বেটা ব্র্যান্ডিটা নিয়ে আসিয়াছে, উগ্র গন্ধ ছুটিতে লাগিল। আমাদের বিয়েবাড়িতে যেভাবে মাদকদ্রব্য বা নেশাজাতীয় জিনিসগুলা পান করে বরযাত্রীরা আসে, তেমন ফুলের বিবাহে অর্থাৎ গোলাপের বরযাত্রীতেও কিছু কিছু লোক আসিয়াছিলেন। অশোক লেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে এক পাল পিঁপড়া মুসাহেব হইয়া আসিয়াছে। তাদের গুণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই,
কিন্তু দাঁতের জ্বালা বড় মারাত্মক। আসলে এই পিঁপড়ারূপী মানুষ আমাদের সমাজে অনেকেই আছে, যে কোনো কাজ না থাকার সত্ত্বেই ইচ্ছায় বা অনিচ্ছায় ঝগড়া বাঁধিয়ে সেই বিয়ে বাড়িতে একটা অযথা অকারণের সৃষ্টি করে। কুরুবট, কুজট প্রভৃতি আরও অনেক বরযাত্রা আসিয়াছিলেন, ঘটক মহাশয়ের কাছে তাদের পরিচয় নিশ্চয়ই শুনবেন। তিনি সর্বত্র যাতায়াত করিয়া থাকেন, আর কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখিলাম বরপক্ষের বড় বিপদ, কারণ এই বরপক্ষের বাহকের বায়না নিয়েছিল বাতাস। তখন তো তিনি বেশ জুড়ে জুড়ে বলেছেন, হ্যাঁ আমি তো ওদেরকে এমনিতেই নিয়ে যাব। কিন্তু যখন কাজের সময় এলো, তখন বাতাসকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে মল্লিকাদিকের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে দেখে লেখক কমলাকান্ত নিজেই বাহকের ভূমিকা পালন করেছিলেন। তিনি মানে বরযাত্রী এবং বরকে হাতে তুলে নিয়ে মল্লিকাপুরে চলে গেলেন। দেখিলাম সেখানে কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘুমটা কুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়াছে রূপের ভারে, সকল ভাঙিয়া পড়িতেছে যুথি মালতি বকুল রজনীগন্ধা প্রভৃতি এগুণ স্ত্রীর আচার করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত নশীবাবুর নবমবর্ষীয় কন্যা কুসুমলতা সুচ লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন, পুরোহিত মহাশয় দুজনকে একসুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। এখানেও ঠিক আমাদের বাঙালি সমাজে যেভাবে বরকে আপ্যায়ন করা হয়, তারপর বরকে ঘিরে যত সব বরকে কেন্দ্র করে যত নমুনার আয়োজন করা হয়, সেখানে সেই দৃশ্যটি প্রকাশিত হয়েছে। এখানে পুরোহিত হিসাবে উপস্থিত আছেন নশীবাবুর, অর্থাৎ যার বাগানে বসে কবি সেই স্বপ্নটা বা সেই ফুলের বিবাহটা দেখছেন, তারই নবমবর্ষীয় কন্যা কুসুমলতা। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘেরিয়া বসিল তাহা কী বলিব। কত যে রসময়ী মধুময়ী সুন্দরীরা সেখানে গিয়ে বরকে ঘেরিয়া বসিলেন, সে আর কি বলার আছে। প্রাচীনা ঠাকুরদিদি টগর সাদা প্রাণের বাধা রসিকতা করতে করতে শুকাইয়া উঠিলেন এবং রঙনের রাঙা মুখে হাসি ধরে না। জুই কন্যের সই রজনীগন্ধা, জুই কন্যের সই কাছে গিয়ে শুইল। রজনীগন্ধাকে অর বর, অর্থাৎ আমাদের গোলাপলাল গন্ধবাদ্যায় তারকারাক্ষসী বলিয়া কত যে তামসা করিল। বকুলেকে বালিকা, তাতে আবার যত গুণ তত রূপ নহে, এক কুণে গে চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকা ফুল বড় গৃহিণীদের মতে মোটা মাগে নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পেলেন। সেই আওয়াজটা কি? কমল কাকা উঠ, বাড়ি যাই, রাত হয়েছে। ও কি ঢুলে পড়লে যে, এই বলিয়া কুসুমলতা আমার গা ঠেলা দিতেছে। চমক হইয়া দেখিলাম কিছুই নাই, সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই, সেই রম্যবাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভস্মৃত সুধাময়ী পুষ্পসুন্দরী কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তোল ভূতসাগর গর্বে, যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে সেইখানে ধ্বংসপুরে। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে, কেবল থাকিবে কি ভোগ? না, ভাগ্য না থাকিলে ভোগ হইতে পারে না, তবে কি থাকবে? কেবল স্মৃতি। হ্যাঁ, লেখকের কল্পনা মতে আমরা যা কিছু দেখি বা যা কিছু করি তা একদম ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনো কিছুই নয়, শুধু আমাদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকে। কুসুম বলিল, ওঠ না, কী করছো? আমি বলিলাম, ধর পাগলে, ফুলের আমি ফুলের বিয়ে দিচ্ছিলাম। কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলে? আমি বলে কি, আমিও যে এই ফুলে বিয়ে দিয়েছি। কই? এই যে মালা গাঁথিয়াছে। দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে। আসলে এই পাঠটা আপাতত হাস্যরসের হলে সেই পাঠের পিছনে রয়েছে গভীর ব্যঞ্জনার্থ ব্যঙ্গাত্মক একটা প্রতিচ্ছবি, যেখানে বাঙালি সমাজের বিয়ের যৌতুক প্রথা থেকে শুরু করে যা কিছু রীতিনীতি তাকে একদম খুঁটিনাটি চিত্রিত করেছেন বঙ্কিমচন্দ্র।